নেতাজির জন্মদিবসে দুস্থদের শীতবস্ত্র বিতরণ হলো গোঘাটের বেলিভঞ্জ পাড়ায়। শীতবস্ত্র ছাড়াও দুস্থদের মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়। ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিল গোঘাটের ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের কর্মকর্তারা। এদিন গোঘাটের বেলিভঞ্জ পাড়ায় তারা এক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে প্রায় শতাধিক মানুষকে তারা শীতবস্ত্র প্রদান করেন। এলাকার দুস্থ মানুষদের এদিন তারা মধ্যাহ্নভোজও করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায়, গোঘাট এক নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাজা, গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি সঞ্জয় খান, বাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি শেখ কামিরুল আইসেন সহ আরো অনেকে। নেতাজি জন্মদিবসে দুস্থদের শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজের এই উদ্যোগ প্রসঙ্গে যুব সভাপতি পলাশ রায় বলেন, আজকে একটি মহান দিন। আপনারা জানেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিবস। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই আরামবাগ সাংগঠনিক জেলার প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে এই দিনটাকে পালন করছি। আজকে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আজকে একটি মহতী বস্ত্রদানের উদ্যোগ গ্রহণ করে ঘাট এক নম্বর মাইনরিটি সেলের পক্ষ থেকে সঞ্জয় খান, এই অঞ্চলে যারা মাইনরিটি সেলের দায়িত্ব আছেন, ভাই কামেরুল থেকে আমাদের এই অঞ্চলের সভাপতি আছেন বিজয় খা মহাশয়, আমরা এই সংসদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সকলেই এনারা একত্রিত হয়ে আজকে এই এলাকার দুস্থ মানুষের হাতে প্রায় 100-এর ওপর মানুষ দুস্থ মানুষের হাতে শীতের জন্য কম্বল তুলে দিল। তুলে দিয়ে আজকে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দিনটাকে আমরা পালন করি। এবং সঞ্জয় খান বলেন, আমাদের গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে আমার এই ভাদুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস যে মাইনরিটি সেলের সভাপতি ভাই কামিরুলের উদ্যোগে আজকে কিছু মানুষকে, শতাধিক মানুষকে বস্ত্র, কম্বল এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার দিয়ে আমরা নেতাজিকে এই সম্মানটুকু দিতে চেয়েছি এবং আমাদের নেত্রী যে মানুষের পাশে আছেন সেই মানুষের পাশে থাকার আমরা একটা প্রয়াস করেছি। আপনার নাম এবং ডেসিগনেশন? সঞ্জয় খান, সভাপতি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল। আজকের এই কর্মসূচির মূল উদ্যোক্তা তথা ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি শেখ কামিরুল বলেন, আজকে আমাদের প্রথমত দুপুরে মধ্যাহ্নভোজন ছিল আর হচ্ছে কম্বল বিতরণ ছিল। এখানে মোটামুটি মধ্যাহ্নভোজন করেছে 100 জন আর কম্বল ওই 100 জনকেই আমরা বিতরণ করেছি। কেন আজকে এই মধ্যাহ্নভোজ করালেন এবং কী উপলক্ষে করলেন? নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই মধ্যাহ্নভোজন করিয়েছি আমরা এবং কম্বল বিতরণ করেছি। কোথায় করেছেন, কাদের পক্ষ থেকে? এটা আমাদের ভাদুর অঞ্চল মাইনরিটি সেলের পক্ষ থেকে করা হয়েছে। কোথায় করলেন? এটা বেলি পার্টি অফিস ভঞ্জপাড়া, তাই তো? বেলি ভঞ্জপাড়া পার্টি অফিস। বালিতে সর্বজনীন বিশ্বস্ত প্রতিষ্ঠান নাইস স্টোন ডিপো, এখানে ইট, বালি, পাথর সহ বিভিন্ন সরঞ্জাম খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। ঠিকানা বেলি বাস স্ট্যান্ড, গোঘাট। যোগাযোগ নম্বর 7679889211।